গুড মর্নিং এভরিওয়ান, সুচরিতা'স ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের হসপিটাল আছে মুম্বাইয়ের, আজকে ফার্স্ট দিন। তো হসপিটালে ডাক্তার কি কি টেস্ট করতে দেন সবটাই তোমাদেরকে বলবো ওই ভিডিওতে। আর হচ্ছে আমরা যে রুমটাতে আছি সেই রুমটাও তোমাদেরকে পরে এক সময় ঘুরে দেখাবো। আগে যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে এখন নেই ওই লোকটারই রুম, কিন্তু অন্য অন্য জায়গায় একটু সাইডে। তো পরে তোমাদেরকে এক সময় ঘুরে দেখাবো। আর কালকে রাত্রে আসার পরে খুবই কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। তো কালকে রাত্রে আমরা প্রায় এসেছিলাম 12:30টার দিকে, তার জন্য আর অত রাত্রে আর ভিডিওটা করা হয়নি। এখন যাব হসপিটাল, রেডি হয়ে নিয়েছি, চলো হসপিটালে যাওয়া যাক। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা যে রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো হসপিটালের জন্য, তো চলো বেরোনো যাক। আমরা এই যে অটোতে উঠে গিয়েছি, অটোতে করে স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেনে করে তারপরে হসপিটাল অব্দি যাবো। তো চলো যাওয়া যাক। जाने वाली 12 डिब्बों की तेज लोकल थोड़े ही समय में प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। प्लेटफॉर्म क्रमांक 4 पर आने की लोकल 8:56 मिनट्री 12 छत्रपति शिवाजी महाराज टर्मिनस न जाने धीमी लोकल आई। प्लेटफॉर्म क्रमांक 4 की लोकल 8:56 मिनट्री छत्रपति शिवाजी महाराज टर्मिनस जाने वाली 12 डिब्बों की धीमी लोकल आई। साइड पे रखो देखो क्या चाहिए कुत्ता मालूम पूजा लगा है कुत्ता लगा है আমরা যে মুম্বাই লোকাল ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। চলো ট্যাক্সিতে। প্যারেল স্টেশন থেকে হেঁটে এগিয়ে এসে এই যে এখানে ট্যাক্সি আসে, ট্যাক্সির জন্য লাইন লাগাতে লাগে, তারপরে এখান থেকে ট্যাক্সিতে করে আমরা যাবো হচ্ছে টাটা হসপিটালে। আমরা ট্যাক্সিতে বসে গিয়েছি, এবার হসপিটালের সামনে গিয়ে নামবো। আমরা এখানে হসপিটালের সামনে সার্কেলে নেমে গিয়েছি, এবার হসপিটাল এই যে এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে। আর এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখান দিয়ে হচ্ছে মনোরেল চলে।
মেমোরিয়ালের হোমি বাবা বিল্ডিং এ চলে এসেছি। বাকিটা পরে দেখাচ্ছি, কারণ এখানে ভিডিও করা এলাও নেই। কাকে সিস্টারের মোবাইল দিয়ে কেন তুমি বলছো? দাঁড়া, ব্লাড দিয়ে আসলাম। আজকে ব্লাড দেওয়ার সময় একটু ব্যথা করেনি, আজকে একদমই ব্যথা পাইনি। সিস্টারের সঙ্গে কখন যেন গল্প করতে করতে ব্লাড নিয়ে নিয়েছে, তো ব্লাডের রিপোর্ট কি আসে দেখা যাক। আলট্রাসোনোগ্রাফের জন্য গিয়েছিলাম, কিন্তু আলট্রাসোনোগ্রাফ বললো যে 9 তারিখে হবে, আজকে হবে না। তো তার কারণে এখন কিছু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, এখন ক্যান্টিনে আসলাম। ক্যান্টিনে এসে কিছু খাওয়া দাওয়া করে নেব, আর তারপরে যাব হচ্ছে আমাদের রেল হসপিটাল জগজীবন রামে যাব। ওখানে আমাদের ক্রেডিটের জন্য কিছু কাজ আছে, আর তারপরে এসে ফাইল জমা দেবো, ডক্টর দেখাবো। আর আমি যে গাইনোর ডক্টর দেখিয়েছিলাম শিলিগুড়িতে, তো ওখানে আমার আলট্রাসোনোগ্রাফ করা হয়েছিল, তো সেই আলট্রাসোনোগ্রাফের রিপোর্ট আছে, সেটা আজকে ডক্টর দেখবেন। আর বলেছেন যে ওটা যদি কাজ হয়ে যায় তাহলে আর আলট্রাসোনোগ্রাফ করতে হবে না। তো দেখা যাক কী হয়, সবটাই তোমাদেরকে জানাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন খাওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে 1 প্যাকেট বিস্কিট, আর এখানে আছে চা, আর এখানে আছে সমস্যা ছোলা, আর এটা আছে ফ্রুট জুস, আর 2 বোতল জল নিয়ে নেওয়া হয়েছে। এই যে ক্যান্টিনে যে এত লোক, এরকম খাওয়া দাওয়া করছে সবাই। এই যে হচ্ছে ছোলা সমস্যাটা, এটা এখন খেয়ে নেবো, চাটা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মেইন বিল্ডিং, হোমি বাবা বিল্ডিং। আমরা হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি, এখন জগজীবন রাম রেল হসপিটালে যাব। আমরা হসপিটাল থেকে বেরিয়ে এই যে ট্যাক্সিতে বসে গেছি, এখন যাচ্ছি জগজীবন রাম হসপিটালে। তো চলো ওখানে যাওয়া যাক। সাত রাস্তা আছে, সাত রোড।
कौन आ रहा है नीचे से गाड़ी चलेगी मोनो रेल जमीन के अंदर से मोनो रेल चलेगी तो 3 साल कम्प्लीट होगा ऊपर से गाड़ी नीचे से मोनो रेल अच्छा नीचे रहता है फलाड़ जैसा बंगला जैसा वो और अच्छा लगता है एनी टाइम आदमी अंदर से बाहर हो सकता है कि नहीं इतने ऊपर से उसको तो अंदर मारी हो जाएगा नारा नारा देखो मुंबई से अंदर नारा से चलाओ जल्दी मुंबई सेंटर पेशन आ गया सामने राइट में है सुनो पार्टी सेंटर मुंबई सेंटर गली से हो जाता है ना ये मार के वो जा जगी होगा मुझे मार के अपना कैसे जगी होगा मतलब होगा চলে এসেছি জগজীবন রাম রেলওয়ে হসপিটালে ওকে নিয়ে নেব না নে না জগজীবন রাম রেল হসপিটালে এসে বসে আছে ভাই নিয়ে গিয়েছে কাজ করতে আমাদের জগজীবন রাম হসপিটালে কাজ হয়ে গেছে এখন যাচ্ছি টাটা হসপিটালে টাটা হসপিটালে গিয়ে আমাদের ফাইল জমা করব ফাইল জমা করার পর ডক্টর দেখবেন তো ডক্টর কি বলেন আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট যে আগেরটা আছে সেটাতে মানে হয় কি না তাও সেটাও তোমাদেরকে বলবো পরে তো চলো যাওয়া যাক যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনোরেলের স্টেশন এই যে এটা হচ্ছে মনোরেলের স্টেশন এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয় আর ওই যে হসপিটালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওয়ারিয়ার হসপিটাল চলে এসেছি আমাদের হমি বাবা বিল্ডিং এ অনেক খুঁজে খুঁজে একটা বাঙালি হোটেল পাওয়া গেল এই যে সুইটি হোটেল এখানে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য দেখা যাক কেমন খাওয়া দাওয়া দেয় আজকে প্রথমেই আসলাম এই যে এখানে দিয়ে গেছে ভাত ডাল পাপড় ভাজা আর ওটা কি করলা ভাজা যেটা আমার একদমই অপছন্দ আর চাটনি আর এখানে আছে সবজি আর এখানে আমার হাজবেন্ড নিয়ে নিয়েছে মাছের ঝোল ভাজি চাটনি আর ওদিকে ওটা কি গো ওটা সবজি হ্যাঁ আর এটা ডাল পাপড় পেঁয়াজ আর একটুকুন লেবু কাঁচা লঙ্কা দিয়ে দাও আমাকে মাসি বহুত আচ্ছা হ্যাঁ মাসি আমারা ট্রিটমেন্ট করতে গেলে যা বুলাতা হ্যাঁ ইয়ে মাসি বুলাতা হ্যাঁ হাই এই যে হচ্ছে আমার ম্যাডাম যিনি আমার চিকিৎসা করেছেন সুস্মিতা ম্যাডাম খুবই ভালো ম্যাডাম আর ম্যাডামকে অনেক রিকোয়েস্ট করে আমি আজকে বললাম ম্যাডাম সবাই তোমাদেরকে তোমাদেরকে সবাইকে দেখলো যে ম্যাডাম তাহলে হাই বল দিজি হাই গুড ইভিনিং ম্যাডাম সত্যি খুবই ভালো ম্যাডাম আরে
ভিডিও করছো না সুমিতা ম্যাডাম যার কাছে আমি আর কি ট্রিটমেন্ট করেছি ম্যাডাম সত্যি খুব ভালো ট্রিটমেন্ট করে আর সত্যি ম্যাডামের ব্যবহার সত্যি খুব ভালো তো তোমরাও দেখে নিলে ম্যাডামকে আজকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো থ্যাঙ্ক এই যে আরেকটা ম্যাডাম ম্যাডামের সঙ্গে আগে পরিচয় হয়নি আজকেই পরিচয় হয়েছে ম্যাডামও খুব ভালো সত্যি তো ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন 8টা এখনও রুমে যাইনি হসপিটালেই আছি একটু পরে রুমে যাব আমার সমস্ত টেস্ট হয়ে গেছে সমস্ত টেস্টের রিপোর্টটি নর্মাল এসেছে শুধু আজকে একটা টেস্ট করতে দিয়েছে যেটা হচ্ছে ইউরিন টেস্ট তো ইউরিন টেস্টের জন্য হাজব্যান্ড বিলিং করাতে গিয়েছে আশা করি ইউরিন টেস্টের রিপোর্টটাও নর্মাল আসবে আমার যে ডক্টর কেমো ডক্টর আর যে গাইনোর ডক্টর আছেন এখানকার দুজনেই দেখেছেন তো বললো সব কিছু নর্মালই আছে আর কোনো প্রবলেম নেই তো আশা করি ইউরিন টেস্টের রিপোর্টটাও নর্মাল আসবে আর এখন তো এখানে বসে আছি হাজব্যান্ড বিলিং করে আসবে তারপরে আমরা রুমে যাব তো তোমাদেরকে জানানোর ছিল সেটা জানিয়ে দিলাম তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানটায় হচ্ছে ব্লাড টেস্ট করতে যেতে হয় ভেতরে ব্লাড টেস্ট হয় আর এখানে ওয়েটিং রুমের মতন আছে বাইরে এখানে আমি বসে আছি আর ভেতরে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো টেস্ট হয় এই যে বাইরে আমি এখানে ওয়েটিং রুম আছে এখানে বসে আছি এখন কোনো লোক নেই সবাই এখন চলে গিয়েছে আমাদের লেট হয়ে গেছে ডক্টর দেখাতে দেখাতে কারণ আমরা জগজীবনরাম রেলওয়ে হসপিটালে গিয়েছিলাম ওখানে ক্রেডিটের জন্য তারপরে এসে ফাইল জমা করতে হয়েছে তার জন্য আমাদের লেট হয়ে গেছে তো আমরা বেরিয়ে গেছি হসপিটাল থেকে এখন যাব আমাদের রুমে চলো যাওয়া যাক ¡Suscríbete al canal!
তো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে 9টা, এইমাত্র রুমে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে এমনি চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না।